আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, এটা আজকে যে আপনাদের দেখাবো পিপল পার আওয়ার একটা সাইট। এই সাইট থেকে আপনার ফ্রিল্যান্সার একটা মার্কেট প্লেস, এখান থেকে আপনারা চাইলে বিভিন্নভাবে আর্নিং করতে পারেন এবং এখান থেকে একটা ভালো পরিমাণ আর্নিং করার অপশন। এটাও তো এটা হলো পিপল পার আওয়ার। এখানে আপনার ইংল্যান্ড বেজ একটা ওয়েবসাইট, এটা যে সাইট থেকে আপনার প্রচুর পরিমাণ কাজ পাওয়া যায় এবং সেখান থেকে আপনার কাজগুলো করে ক্লায়েন্টকে আপনারা দিতে পারেন এবং এখান থেকে একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। তো এখানে বিভিন্ন বুশিয়ার ক্যাটালগ ওয়েবসাইট সবকিছু বানিয়ে এখানে কাজগুলো করা যায়। তো চলেন আমি এখানে কিভাবে কাজগুলো করবেন তার একটা ফুল ডিটেলস দেখাবো, এখান থেকেও যে একটা ভালো ইনকাম করতে পারবেন তার প্রসিডিউরটা দেখাবো আজকে। ধরো এখানে প্রথমে যেটা হলো, আপনাদের যাদের অ্যাকাউন্ট নাই তারা যেটা করবেন তাদের জন্য আমি যদি দেখাই, এখানে দেখেন কি পরিমাণ, দেখেন আর্নিং বাই ফ্রিল্যান্সার এত ডলার প্রায় ফ্রিল্যান্সারদের পে করছে পিপুল পার আওয়ার। তো এখানে একটা ভালো পরিমাণ আর্নিং করা সম্ভব এখান থেকেও। তো এটা আপনি ফার্স্ট অফ অল দেখাই দিই কি করে আপনার এখানে সাইন আপ করবেন। তো সাইন আপ করার জন্য প্রথমে যেটা হলো সাইটে চলে আসতে হবে পিপুল পার আওয়ার, এটা আমার ডিসক্রিপশন লিঙ্কে আমি লিঙ্ক দিয়ে দিব, তাহলে আপনার সেই লিঙ্ক থেকে আপনি চলে আসতে পারবেন। তো পিপুল পার আওয়ার লিঙ্ক আসলে এখানে সাইন আপ অপশন আছে, সাইন আপ অপশনে চলে আসবো। সাইন আপ এখানে দেখেন আই ওয়েন্ট টু ওয়ার্ক এ ফ্রিল্যান্সার, এখানে চলে আসবো। আই ওয়েন্ট টু হায়ার, হায়ার তো অবশ্যই না, ফ্রিল্যান্সার আসবো। এখানে ফেসবুক ফেসবুক না, সাইন আপ টু ইমেল। তো আমি সাইন আপ টু ইমেলে চলে আসবো। এখানে দেখেন সবকিছু নাম ইমেল পাসওয়ার্ড বলতেছে, তো আমার নাম দিয়ে দিচ্ছি আজাদ ARC দিলাম, এটা আমার একটা মেল আইডি দিয়ে দিলাম, এখানে আমার স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিব। আচ্ছা এখানে এটা দিলাম, এটা এটা দিচ্ছি আজাদ ARC, এটা আমার মেল আইডি দিয়ে দিচ্ছি। এইটা দেওয়ার পর পাসওয়ার্ডটা অবশ্যই একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন যেন কোনো সময় হ্যাক না হয় বা কোনো সব প্রবলেম না হয়। তো এখানে আসার পর আমি সাইন আপে চাপ দিব। তো দেখেন এরপর আমার মেলে একটা মেল কনফার্মেশন মেল আসবে, সো আমি আমার মেলে চলে আসবো। মেলে আসার পর এই মেসেজটা যখন আসবে তখন এই মেলে চলে আসবো। আসার পর আমি মেলে দেখবো, দেখি পিপল পার আওয়ার থেকে, দেখেন পিপল পার আওয়ার থেকে একটা মেসেজ আসছে। তো আমি এখানে মেলে চলে আসলাম, আসার পর আমি এখানে দেখবো, দেখার পর দেখেন এখানে কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন। সো আমি এখানে এসে চাপ দিচ্ছি, তারপর আমার নেক্সট একটা পেজ ওপেন হচ্ছে। দেন যে পেজটা ওপেন হবে সেম পেজে দেখেন এখানে আমার টেল আস অ্যাবাউট ইউ, সিলেক্ট ইউর স্কিল, অ্যাড ইউর রেফারেন্স, অ্যাড ইউর সবকিছু ডিটেলস, প্রফেশনাল অ্যাপ্লিকেশন সবগুলো এখানে আমার ইনপুট করতে হবে। তো বন্ধুরা এখন যেটা যেটা করবেন, দেখেন এখানে যেটা দুটো অপশন দিছে প্রফেশনাল কোম্পানি, সো আমি যেহেতু কোনো কোম্পানির আন্ডারে না, সো আমি এটা দিয়ে দিলাম। আমি গ্রাফিক ডিজাইনার, এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন পার আওয়ার, যেটা হচ্ছে এখান থেকে আপনার দেখবেন পার আওয়ার যে ডলার অ্যাসেন্ট আছে ডলার অ্যাসেন্ট করে দিবেন, কাভার ফটোটা কাভার ফটো আপলোড করে দিবেন, অ্যাবাউট সম্পর্কে কিছু লিখবেন এবং ইওর স্কিল। এখন যেটা হচ্ছে এটা হওয়ার পর আমি আমার প্রোফাইলে, আগের একটা প্রোফাইল যাই তাহলে দ্রুত দেখাতে পারবো। তো দেখেন এখানে আমার আগের প্রোফাইলটা যেটা আমি করছি, এখানে আমার নাম আইডি সবকিছু দিছে, আই এম গ্রাফিক ডিজাইনার এক্সপার্ট, কাভার ফটো এখানে আমি একটা দিচ্ছি, তারপর পিকচারটা অ্যাড করছি। দেন এখানে আমার মোবাইল নাম্বার, এখানে পার ডলার কত ডলার আমি নিব পার আওয়ারে, $10। এখানে আমার কিছু ডিসক্রিপশন লিখে দিছি, চাইলে আপনারা এগুলো আপনি আপনার মতো করে লিখে দিবেন। তো এখানে আসার পর আমি এখানে আমার আরো ডিটেইলস দিয়ে দিছি, আমি প্রফেশনাল স্কিল, আমি অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর, গ্রাফিক ডিজাইন, 3D লোগো ডিজাইন, এগুলো আমি দিয়ে দিছি। তাহলে আপনার স্কিল কিছু দিয়ে দিবেন, ল্যাঙ্গুয়েজ দিবেন ইংলিশ, যেটা আপনার পারেন সেটাই দিবেন, ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স, আমি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড রিয়েল এস্টেট টেকনোলজি আমি এগুলো অ্যাড করছি। এইখানে যেটা হলো আমার প্রোফাইলে আপনি যে কাজগুলো পারেন, আপনার যে ক্যাটাগরির কাজগুলো সেই কাজগুলো প্রোফাইলে আপনি এখানে অ্যাড করে দিবেন। আমার প্রোফাইলে এগুলো অ্যাড করছি আমি, জাস্ট এখানে ব্রাউজ করলে আপনার একটা অপশন চলে আসবে, সেখান থেকে আপনার জাস্ট ইমেজটা ক্রিয়েট করে ওপেন ক্রিয়েট করলে জাস্ট এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে আসার পর দেখেন বাংলাদেশের বিডি আমি এখানে অ্যাড করছি, এখানে নোটিফাই মাই অ্যাবাউট, এখানে আসে রিমোট আর অনলি, এখানে আমি এটাই দিচ্ছি কারণ এটা কাজের অপশনের জন্য সবচেয়ে ভালো হবে। তো আমি এটা এইখানে দেওয়ার পর এখানে অলমোস্ট ডান করে দিব এবং আমার প্রোফাইলটা অলমোস্ট এইখানে এটা কমপ্লিট হয়ে যাবে। আর আপনার এরপরে যে স্টেপটা থাকবে, দেখেন এখানে প্রোফাইল হ্যাজ বিন আপডেট, চাইলে আমার এই লিঙ্কটা এখন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবো এবং এখান থেকে আমরা চাইলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবো। তো এই ছিল অ্যাকাউন্ট খোলার সিস্টেম। তো এটার পর হচ্ছে বন্ধুরা, এখানে আসার পর দেখবেন আপনার এই প্রোফাইলের যে ধরনের যাদের অ্যাপ্রুভ হয়ে যাবে, তো তাদের হওয়ার পর যার এখন আপনি আরেকটা জিনিস পাবেন, এখানে আপনার এর প্রফেশনাল ক্রেডিট লিস্ট পাবেন 15টা, 1 মাসে 15টা আপনি এখান থেকে অ্যাপ্রুভ করতে পারবেন ক্লায়েন্টের। তো এখানে আসার পর
এই ধরনের অপশন দেখাবে। দেখানোর পর আমি এখানে চলে আসবো, আমার আওয়ার অফার অফার যদি আমি এখানে আমার সার্চ প্রজেক্ট সার্চ প্রজেক্ট আসার পর যদি যদি আমি লোগো ডিজাইন, যেটা আমি নিজেও একজন গ্রাফিক ডিজাইনার, সো সেটা আমি চেষ্টা করবো। দেখেন আমি প্রফেশনাল ল্যান্ডিং পেজ ডিজাইন, তো আপনি ল্যান্ডিং পেজ করতে চান ল্যান্ডিং পেজ করতে পারেন। সো আমি এটা একটু দেখবো 15 ঘন্টার মধ্যে করছে এটা, রিমুভ রিমোট এত প্রপোজাল, 25 জন প্রপোজাল করছে এবং 6 জন এই কি বলে 6 জন আপনার এখানে লাইক দিতে। তো আমি যদি একটু আসি ওনার প্রোফাইলটাই দেখেন, আর্জেন্ট উনি খুব আর্জেন্ট চাচ্ছে। এখানে দেখেন ওনার ডিসক্রিপশন লেখা আছে, আই এম এ ওয়েবসাইট ডিজাইনার, ইমপ্রুভ ইউর অ্যাপ্লিকেশন, ইউর ল্যান্ডিং পেজ, কুড ইউ রেজাল্ট। হ্যাঁ, তো এখানে আপনার ডিটেলস, এখানে দেখেন আপনার সাইটটাও দিয়ে দিতে, দেওয়ার পর এখানে আমার ডিটেলসটা আমরা বলছে একটু দ্রুত লিখে দিতে, এবং ওর প্রাইস সে থ্রো করবে আমাদেরকে বলছে 78,000 প্রাইস সে অ্যাড করবে, পে করবে। তো এখানে দেওয়ার পর আমি যদি এখানে যেটা করতে পারি, তো এটা আসলো, এটা আসার পর আমি একটু আমার কিছু ডিসক্রিপশন লিখে দিব এখানে, আমার অ্যাবাউট ইউর সেলফ, আমার আনলিমিটেড ডিভিশন, বা আমি যে কাজগুলো করব আমি সেটা আমি একটু দিয়ে দিচ্ছি। এইগুলো কাজ পাওয়ার জন্য অনেক সময় হেল্প করবে, যেমন আমি এরকম লোগো কন্টেস্ট, আনলিমিটেড ডিভিশন দিব, আনলিমিটেড রিভিউ সবগুলো দিব, যে ডিভিশন মকআপ সবকিছু করে দিব আমি 24 ঘন্টার মধ্যে। আমি সেটাকে আমার আমি আমার মতো করে দিচ্ছি, চাইলে আপনি আপনাদের মতো করে সেটা আপনি দিয়ে দিবেন। জাস্ট এখানে আসার পর আমি এটা একটু লিখে দিলাম, তারপরে এখন আইটেম আইটেমটা চেষ্টা করবেন আপনার মতো করে একটু আলাদা করে লিখতে। আমি একটু আমার লেখায় আছে একটু, সেটাই আমি এখানে আপাতত আইটেমটা দিয়ে দিচ্ছি। যেমন হোয়াট ডু ইউ ফ্রম ইউর বায়ার স্ট্যাটাস, দেন আই ওয়ান্ট কালার চেঞ্জ, ইনবক্স মাই আই ইনবক্স মি ইন ইউর হ্যাভ এনি কোশ্চেন। হ্যাঁ, ইনবক্স করতে বলতেছি, এবং এনি কোশ্চেন যদি আপনার কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে আমাকে ইনবক্স করতে পারেন। যেহেতু এদের এটা আমি এটা লিখলাম, আপনি চেষ্টা করবেন একটু হালকা একটু আপনার মতো করে চেঞ্জ করে লিখতে। আর এইখানে যেটা হলো, এই রিলেটেড যদি কোনো আপনার কোনো ওয়েবসাইট ল্যান্ডিং পেজ থাকে সেটা আপনি দিয়ে দিতে পারেন। যেমন আমার এখানে অ্যাটাচ, আমি এখানে অ্যাটাচে চাপ দিলাম, দেওয়ার পর দু একটা স্যাম্পল ওদেরকে দিয়ে দিবেন যেন আপনি কাজ পারেন এবং এই ধরনের কাজ করছেন আপনি। যেমন আমার এখানে একটা রিয়েল এস্টেটের কাজ করা আছে, আমি এটাই দিচ্ছি একটা, এছাড়াও আমার আর আরেকটা যেটা আছে সেটা আমি দিয়ে দিব। এখানে আমার আপলাইভস এর মধ্যে আছে, এখানে ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ, তো ল্যান্ডিং পেজের মধ্যে আমার অনেকগুলো কাজ আছে। যেমন আমি এই ল্যান্ডিং পেজটা দিয়ে, সরি এটা দিয়ে ফাইল চলে গেছে, আমি একটু জেপিজি ফাইলগুলো সবসময় দিবেন, জেপিজি ফাইল তো তিনটা দিচ্ছি, চাইলে আপনি তিনটা দিতে পারেন আপনার মতো করে, যেটা আপনার কাছে মনে হয় বেস্ট ল্যান্ডিং পেজ আপনি করছেন সেইগুলো। তো আমি তিনটা দিলাম, দেওয়ার পরে এটা আমি দিয়ে দিলাম। এখন প্রাইস এটা অ্যাড হোক, আমি পাশাপাশি এখানে 78 লেখা ছিল সেটা আমি আপনার চেষ্টা করবো 78, ওরা যেটা করছে আমি 78ই দিলাম। আচ্ছা দেখেন এখানে কি বলছে, 78 নিয়ে নিছে। এখন টোটাল আমি প্রাইস আর আর্ন কত হবে সেক্ষেত্রে সেটা ওরা অ্যাড করে দিছে, এবং ডিপোজিট কত হবে সেটাও অ্যাড করে দিছে, সবকিছু অ্যাড করা হয়ে গেছে। এইভাবে সবকিছু কমপ্লিট হওয়ার পর এখন আমি যেটা করব, জাস্ট সেন্ড, এখানে আসার পর বন্ধুরা যেটা হচ্ছে সবকিছু অলমোস্ট এটা ওকে ডান। তো আমি এখানে আসে জাস্ট সেন্ডে চাপ দিব, সেন্ডে চাপ দেওয়ার পর দেখেন এখানে অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সেন্ড ইনশার বি ইয়ার ফার্স্ট ইফ ইউ আর প্রপোজাল এন্ড মোর ইউর চ্যালেঞ্জ উইন দ্য প্রজেক্ট। এখানে বায়ার রিসেপ্ট ইনস্টল বিফোর আদার্স, এখানে সবকিছু ডিটেলস এখানে দিয়ে দিচ্ছে যে আমার এখানে প্রপোজাল অলরেডি সেন্ড হয়ে গেছে, এবং সেক্ষেত্রে আমি যদি আমাকে এগ্রি করে সেক্ষেত্রে আমাকে মেসেজের মাধ্যমে সেটা জানাই দিবে। দেওয়ার পরে আমি এখন যেটা করবো, এইগুলো সব কমপ্লিট থাকলো আমি এটা স্কিপ করতেছি। দেখেন এর সবকিছু আমার দেখাচ্ছে, ওয়ার্ক উইথ দিস, সবকিছু যে প্রজেক্ট আমি ইমপ্রুভমেন্ট আপলোড করছি সবগুলো ডিটেলস আমার এখানে শো করে দেখাচ্ছে, ডিপোজিট কত করতে বলছি সবকিছু। দেখেন এখন তো চাইলে আমি এখানে আবার কমেন্টস করে সেন্ড করতে পারবো, আরো ডিটেলস লিখতে পারবো। তো দেখেন এখানে আবার দেখা যায় প্রপোজাল আপনার ডিটেলসটা, বেসিক্যাল লোগো টু আনলিমিটেড ডিভিশন আমার সবগুলো দেখাচ্ছে এখানে, প্রজেক্ট এখানে ক্যান্সেল চাইলে ক্যান্সেল, প্রাইস ডিপোজিট সবকিছু আমার এখানে অলমোস্ট শো করতেছে। তো এইভাবে শো করার পর এখন যেটা হলো, এইভাবে চাইলে আপনি বিভিন্ন জন 14টা, এখন 14টা ছিল, 15টা ছিল, 15টা আপনি পশু যে কোনো আপনার ক্লায়েন্টের সাথে রিকোয়ারমেন্ট হয়ে যাবে, তখন আপনারা কন্ট্যাক্ট করে সেগুলো কাজগুলো করতে পারবেন। তো এটা ছাড়া আপনি পেমেন্ট উঠাবেন, পেমেন্ট নেবেন কিভাবে সেই প্রসিডিউরটা আমি একটু দেখায় রাখি। দেখেন এখানে মেসেজটা সেন্ড হয়ে গেল এবং সেটা ফ্রিল্যান্সার প্রোটেকশন। তো এখানে যেটা হচ্ছে, আমি এখন আপনার অ্যাকাউন্ট এখান থেকে টাকাটা উইথড্র করবো কি করে, কেমন পেমেন্টের কিভাবে পেমেন্ট মেথডটা আমি এখানে দেখতে পাবো, তার জন্য যেটা করতে হবে, তো বন্ধুরা এখন যেটা করবো পেমেন্ট মেথড, দেখেন এখানে পেমেন্ট অপশন লেখাই আছে, পেমেন্ট অপশনে চলে আসবে, সেটিং আসে এখানে, এখানে আসার পর
দেখেন পেমেন্ট অপশন আসার পর যেটা দেখাবে সেটা আপনি চাইলে যাদের পেপাল পেপাল অ্যাকাউন্ট আছে পেপাল দিয়ে করতে পারেন, যাদের পায়োনিয়ার অ্যাকাউন্ট আছে সেটা পায়োনিয়ার অ্যাকাউন্ট দিয়ে সেক্ষেত্রে এখানে কাজগুলো করতে পারবেন। পেমেন্ট মেথড তো ইওর নেম, আমার বলছে আমার নেম কি নাম, নেম এর ফার্স্ট স্কুল যেটা আমি অ্যাড করছিলাম, আমার যে অ্যাড করছি সেই নেমটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে পেমেন্ট মেথডের সবকিছু শো করতেছে, দেখেন আমার যে পেমেন্ট মেথড গুলো কি কি মাধ্যমে সে পেমেন্ট নিব সবগুলো এখানে শো করতেছে, কিভাবে এখানে পেমেন্ট মেথডটা অ্যাড করা আছে সেটা। আমি পেমেন্ট সেটিং এ চলে আসবো, পেমেন্ট সেটিং। তো পেমেন্ট সেটিং আসার পর দেখেন উইডো মেথডে পেনের অ্যাকাউন্ট, আমার যদি পেনের অ্যাকাউন্টে এখানে অ্যাড করা আছে পেনের অ্যাকাউন্টে সেটা অ্যাড হয়ে যাবে। আর এটা যাদের পেপাল অ্যাকাউন্ট আছে পেপাল মাধ্যমে তারা এখান থেকে নিতে পারবেন, যেহেতু আমার পায়োনিয়ার বাংলাদেশ সাপোর্ট করে সো আপনারা চেষ্টা করুন পায়োনিয়ার মাধ্যমে অ্যাকাউন্ট গুলো এখান থেকে টাকাটা উইড্রো করার জন্য। তো বন্ধুরা এখানে এই পেমেন্টের মেথডটা এখানে চাইলে আপনারা পেমেন্ট এভাবে নিতে পারবেন। আর এই তো তো বন্ধুরা আজকে এটা আরেকটা জিনিস দেখাবো আপনাদের, যেমন বুশিয়ার, দেখুন আমি যদি বুশিয়ার লেগে, আচ্ছা আমি এটা নিয়ে আসবো কি করে সেটা যদি দেখাই, দেন আমি এখানে সার্চে আসবো, সার্চ অফার আমি যদি ক্রিয়েট করি, তো অফারে ক্রিয়েট করার পরে ধরুন আমার সবকিছু চলে আসবে। তো সবকিছু আসার পর দেখেন আমি যদি বুশিয়ার লেখা ডিজাইন সার্চ দিই, যেমন বুশিয়ার দেওয়ার পর আমি এখানে দেখেন একটা চাপ দিলাম, তো এখানে দেখবো বুশিয়ার, দেখেন এরা বুশিয়ার রিলেটেড কাজ করতেছে, এই 64টা কাজ শেষ করছে, এ হলো এই $10 করে নিবে, সে 474টা কাজ করছে, $15 করে নিবে, 483টা কাজ করছে। তো বন্ধুরা দেখেন এই ধরনের যে একটা টেমপ্লেট অ্যাড করে এখানে 160টা কাজ করছে বুশিয়ার ডিজাইন। তো দেখেন কত কত পরিমাণ, প্রচুর পরিমাণ কাজ কিন্তু এখানে যাস আপনার বিভিন্ন পোস্ট প্রজেক্ট করে আপনারা এরা কাজগুলো করতে পারতেছে। তো দেখেন একটা পোস্ট প্রজেক্ট করেও সেখান থেকে আপনার দেখেও যারা এখান থেকে, সেক্ষেত্রে আপনার সাইটের লেখা সবকিছু ভালো লাগলে তারা সেখান থেকে দেখে কাজগুলো আপনাকে দিতে পারে। তো দেখেন আমি একটা পোস্ট করে দেখাবো, দেখেন এখানে তো আর্নিং যে করতেছে, তাহলে আপনারা এখানে আর্নিং করতে পারেন মোটামুটি, দেখেন $15 দিয়ে 726টা কাজ করছে এখন পর্যন্ত, দেখেন ইন্ডিয়ান সে, এ হলো তুর্কি, এ হলো ইউনাইটেড স্টেট, এখানে দেখেন সবগুলো পাকিস্তানের, এ হলো ইউনাইটেড স্টেট। তো দেখেন এরা কত প্রচুর পরিমাণ কাজ করতেছে, হ্যাঁ এ হলো শ্রীলঙ্কান, এ হলো পাকিস্তানে, দেখেন এখানে সব দেশ শো করতেছে, যেমন ধরো বাংলাদেশের এখন পর্যন্ত এখনো পাই নাই, তো হয়তো নিচের দিকে গেলে বাংলাদেশও পাবো। তো চাচ্ছে আপনারা নিজেরা যা কাজ করতেছেন এখন পর্যন্ত আছে, আমি চাইলে আমরাও একটা অ্যাড করে দেখাবো। তো আমি এখানে চলে আসার পর দেখেন পোস্ট প্রপোজ এখানে চলে আসবো, কারণ আমি এখন নিজস্ব একটা প্রপোজাল এখানে অ্যাড করে দিব, এবং সেক্ষেত্রে আমি এখানে দেখাবো যে সেক্ষেত্রে ক্লায়েন্ট আমার পেতে সুবিধা হবে। তো এখানে আসার পর এখানে দেখেন যে নাম, এখানে সব ডিটেলস গুলো আমি এখন লিখে দিব। তো বন্ধুরা দেখেন এটা আসার পর আমি কয়েকটা ফাইল ওপেন করলাম, তো ওদের ফাইল থেকে আমি সবকিছু হুবহু কপি করবেন না, যেমন আমি এখান থেকে আমি এই জিনিসটা একটু কপি করতেছি, তো এইটুকু নিলাম, এবং অন্য কারোর যেমন আমি এই ডিজাইনটা থেকে পোস্টার এন্ড ফ্লায়ার ডিজাইন আমি এইটা কপি করলাম, হুবহু না হয় একটু ডিফারেন্ট করবেন যেন হুবহু কপি না হয়ে যায়। তো এখানে আসার পর এটা হলো ক্যাটাগরি, এটা কি ক্যাটাগরি, সো এটা আমি যদি লিখি এখানে আমি দেখি না, সোশ্যাল মিডিয়া, ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপিং, তো আমি এখন এটা দিলাম আমি ওয়েব ডেভেলপিং এটা। তো এখানে হলো আদার্স যেটা অপশনটা আছে, আদার্স কি রিলেটেড, সো আমি এটা ডাটা এন্ট্রি আছে সবকিছু, ডাটাবেস, ই কমার্স, টেকনোলজি, থিম, আমি এটা আদার্স রাখলাম সমস্যা নাই। এখানে হলো ডিসক্রিপশন, ডিসক্রিপশনের এই অপশনটা যেটা হচ্ছে এখানে আপনি ডিসক্রিপশন দিয়ে দিবেন, যেহেতু আমি একটু একটু দেখাই এদের ডিটেলসটা, এরা দেখেন কি কি ডিসক্রিপশন দিচ্ছে, হোয়াট ইউ আর গেট উইথ ইউর অফার, আই এম এ এইখানে দেখেন অর 10 ইউর গ্রিক অ্যাড্রেস এর হাই পিডিএফ, কি কি ভার্সন দিচ্ছে সবগুলো এখানে সে অ্যাড করছে। তো আমি এই কিছু কিছু জিনিস হয়তো আমি এখান থেকে নিচ্ছি, যেমন আমি দেখেন আমি এখানে দিচ্ছে ওর মতো করে প্রোমোটার, আমি এখানে এই লুকিং ফর ইউকে এন্ড ইউআই ক্যান ইউএস গোল্ড এন্ড কাস্টমার অন ইউর রেসপন্স টেন গেট ইউর সাইজ ফায়ার বিজনেস টু আনলিমিটেড ডিভিশন, আমি এটা পুরোটা এইটুকু নিলাম। নেওয়ার পর আমি আমার যে প্রোফাইল সেটা আমি ডিসক্রিপশন এটা লে অ্যাড করে দিচ্ছি, দেখেন এইটুকু অ্যাড করলাম। এবং আমি আরেকটা যদি দেখি ইনি কি করছে, ইনারটা যদি আমি দেখি, দেখেন আনলিমিটেড ডিভিশন ইউর গ্রাফিক্স ওয়ার্ক এন্ড ফায়ার ডিটেলস এন্ড বিজনেস কার্ড সবকিছু সে পে করবে। তো দেখেন এখানে কি বলছে, ফ্লায়ার সিগনেচার, আমি এটা যদি আর আনলিমিটেড ডিভিশন দিয়ে আমি এটা যদি পুরো ওয়ার্কের সবকিছু দিয়ে দিয়ে আমি সেটাও দিতে পারি, আচ্ছা আমি এইটুকু সহ দিতে পারি এইখানে, আমি কপি করলাম।
এবং আমার যে প্রোফাইল সেখানে আমি চলে আসব। দেন আমি একটা স্টেপ ক্রিয়েট করে আমি এখানেও সেম জিনিসটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটাকে একটু ছোট করে নিলাম। দেন এখানে কি বলছে, ইয়োর ডিটেলস ফর স্পেশাল রিকোয়ারমেন্ট অ্যান্ড কন্ট্যাক্ট মি ফার্স্ট অ্যান্ড অর্ডার আই হোপ ইন কুইক অ্যান্ড ইয়োর প্রজেক্ট। তো আমি এই জিনিসটা নিয়ে আমার জাস্ট লাস্টে আমি এটাকে অ্যাড করে দিলাম। তাহলে কি হুবহু কপি হবে না, এবং চাইলে আরও দুই তিনটা থেকে আপনি কপি করে সেটাকে অ্যাড করতে পারেন। যেমন এখানে আসার পর আমার অলমোস্ট এগো একটা শেষ। দেন আমি এখানে হলো আপনার আপলোড ইওর আদার্স হেল্পফুল ম্যাটেরিয়ালস। তো আমি এখানে আসার পর এখানে আমি আমাদের কাজটা আছে সেম কাজটা আমি এখানে আপলোড দিব। তো দেখেন আমার পিসিতে আমি চলে আসব, এসে আমি এটা অ্যাড করলাম। বা আপনি যদি মনে করেন আপনার আরও কিছু আছে সেগুলো আপনি অ্যাড করতে যাচ্ছেন সেটা অ্যাড করতে পারেন। আমি এটা অ্যাড করতেছি আপাতত, এটাই দিলাম। দেন আমি এটাকে আপলোড দিচ্ছি, দেখেন এটা আপলোড হয়ে যাচ্ছে। যদি মনে করেন আপনি আরো কয়েকটা দিবেন সেটাও দিতে পারবেন। আমি পাশাপাশি এটাও দিচ্ছি, সম্ভবত তিনটা নাই, আমি দেখি তিনটা নিচ্ছে কিনা আমি সেটাও আপনাকে দেখাই দিচ্ছি। আমি এটা দিলাম, কমপ্লিট। দেখেন আমার তিনটা অলমোস্ট এখানে শো করতেছে তিনটা। এখন আমার ফিক্সড প্রাইস পার ঘন্টা, আমি যদি ইউএস ডলারে থাকলো এটা আমার টোটাল বিট, আমি যে কত ডলার দিয়ে কাজ করবো সেটা যদি আমি দিই, এটা আমার $15 দিলাম আমি সাপোজ একদম লো প্রাইজে, কারণ আমি প্রথম প্রথম চাচ্ছি কাজগুলো বের করার জন্য এবং কাজটা আমি যেন নিজে পাই, এই জন্য আমি এখানে অল্প রেটে আমি কাজটা করতে চাচ্ছি, সেজন্য বিটে আমি এখানে দিয়ে দিলাম $1। দেওয়ার পর দেখেন পোস্ট প্রপোজাল আমি এখানে জাস্ট ক্লিক করে দিলে দেখেন আমার অলমোস্ট এখানে প্রপোজাল এড এ নিউ এক্সপার্ট আমি এখানে দেখেন এখন চলে আসছে 15 মেক, সবকিছু অলমোস্ট চলে আসবে এখানে। তো চাইলে আপনারা এইভাবে প্রপোজাল অ্যাড করতে পারেন স্টেপ বাই স্টেপ। দেখেন ডিওর ফ্লায়ার সবকিছু ডিটেলস এখানে শো করতেছে। তো চাইলে আপনারা এইভাবে আপনাদের পোস্ট প্রপোজাল এখানে অ্যাড করতে পারেন। আর আরেকটা যেটা হলো যে আমি আমার প্রোফাইলে যদি আমি দেখাই আপনাকে মাই ড্যাশবোর্ড, তো দেখেন এটা আমার 10টা, এখন 11টা ছিল এখন 10টা হয়ে গেল যেহেতু আমি প্রপোজাল অ্যাড করছি। এবং আমার প্রোফাইলটা যদি আমি একটু, ও আচ্ছা এখানে এই যে আমার ডিটেলস এখানে শো করতেছে, এবং আমার প্রোফাইলটা আমি যদি বলি, প্রোফাইল আসি এখানে প্রোফাইল দেখেন আমার অফার যেটা দুটো অফার অলমোস্ট আমি করছি, এই যে দেখেন এই যে দুটো। চাইলে আপনারা এই ধরনের আপনার মতো করে আপনি অফার গুলো অ্যাড করতে পারেন। রিয়েল এস্টেট লোগো ডিজাইনার চাইলে আমি এইটা অ্যাড করছি, চাইলে যদি আপনি মনে করেন আপনার মতো করে অন্য কোনো ডিজাইন রিলেটেড আরো অ্যাড করবেন সেটাও আপনি করতে পারেন। এই যে দেখেন আমি এগুলো অ্যাড করছি, চাইলে আপনার মতো করে আপনি এটাকে চাইলে আপনি আবার এডিটও করতে পারবেন, যে আপনার এডিট করে আপনি আপনার মতো করে কাজটা করবেন। তো এই দেখেন ডেলিভারি ওয়ান ডে, একদিনে ডেলিভারি করবো, আমি সব কিছু ডিটেল দিয়ে দিছি। চাইলে আমি আর্নিং এখন মধ্যে এটা হয়নি, এডিট করলে যে এডিট অপশন চলে আসবো, চাইলে ইমেজ আমার আদার্স যে ইমেজগুলো আমি দিচ্ছি চাইলে ক্লায়েন্টের যদি ভালো লাগে সেক্ষেত্রে সে এখান থেকে দেখতে পারে। তো বন্ধুরা এই তো ছিল মোটামুটি আজকের। ও আরেকটা জিনিস বলে রাখি, চাইলে আপনার এখান থেকে আরেকটা হয় যেটা করতে পারবেন, যেমন আমার সেম ভাবে যেটা আমি তখন দেখালাম, এখানে যদি আমি সেম ভাবেই ব্রোশিওর লেখো সার্চ দিই, ব্রোশিওর ডিজাইন, ওগুলো তো অফার ক্রিয়েট করা আছে, আমি চাইলে এখানে আমি দেখে নিতে পারবো যে আমার ব্রোশিওরও কটা কাজ আছে এখন পর্যন্ত। দেখেন দেখেন 45টা কাজ আছে ব্রোশিওর নিয়ে, প্রায় $70, এত ডলার, $900 সে পে করবে। তো আপনার প্রথম প্রথম যদি কাজ করেন নর্মাল ছোট দিয়ে কাজ করতে পারেন, তিনি ফিক্সড প্রাইস 3 দিন আগে এটা পোস্ট করছে। তো আপনি এখানে আসার পর এখানে দেখেন সেম ভাবে ডিসক্রিপশনের পিডিএফ ফাইলগুলো অ্যাড করছে এখানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো। তো আমরা সেম ভাবে এখানে যেটা আমি আগেও দেখালাম সেম ভাবে এখানে পোস্ট করব। এটা দিয়ে দিলাম, দেন সেম ভাবে আরেকটা ইনবক্স মি, এর প্রাইস দিছে হলো আপনার $80। তো আমি এখানে $80 দিয়ে দিচ্ছি, দেন এখানে ডিপোজিট $40,
সেম ভাবে এখানে সেন্ড করে দিলাম। তো দেখেন এভাবে চাইলে আপনিও সেন্ড করতে পারেন এবং দেখেন এভাবে সবকিছু শো করবে, তাহলে আপনার এখন 9টা হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা, এখন এখান থেকে আপনার সেক্ষেত্রে ক্লায়েন্টের সাথে মেসেজ হয়ে গেলে সেক্ষেত্রে আপনাকে ডান করলে এবং এখান থেকে আপনার চাইলে আদার্স বিভিন্ন মার্কেট প্লেসের মতো এখানে আপনি চাইলে কাজগুলো করতে পারবেন। তো ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বন্ধুরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।